नमस्कार, आमी रुमी। आपनादेर जोन्नो आजके आमी आबारो एकटा दारुण स्वादेर जलखाबारेर रेसिपि निये चले एसेछि। आर एई जलखाबारटा बानाते खूब बेशी किन्तु उपकरणेर प्रयोजन पड़बे ना। सामान्य उपकरण एक कप मयदा, एकटी आलू और कयेकटी मसला दिए अल्प परिमाण तेल दिए आपनारा जे केउ खूब सहजे बाड़िते एई जलखाबारटा बानिये फेलते पारबेन। खेतेओ किन्तु बेश भालो हय। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন দারুণ স্বাদের জলখাবারটা বানানো শুরু করা যাক। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন মিক্সিং বোলটির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা। এখানে 200 গ্রাম ময়দা আছে। আপনারা এখানে আটা ময়দা দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। এখানে আমি 200 গ্রাম ময়দা দিয়ে দিলাম। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতন লবণ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লবণটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। লবণটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। রুটি বানানোর জন্য যেভাবে আমরা ডোটা বানাই ঠিক সেরকম করে আমি ডোটা বানিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু আমি রুম টেম্পারেচারের জল ব্যবহার করছি, কোন রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। ময়দার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটাকে 1 মিনিটের মতন ভেজে নিতে হবে। পেঁয়াজটা 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 1 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু, আর আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছিলাম। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি, আর আলুর পুরটাকে এইভাবে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন আমি ময়দার ডোটা নিয়ে নিয়েছি। আবারও একবার খুব ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি। এখন ময়দার ডোটা থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন আমি একটা লেচি নিয়েছি, আর এইভাবে প্রথমে গোল করে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিচ্ছি। এবার আমি একটু মোটা রুটির মতন করে বেলে নেব। একইভাবে সমস্ত লেচিগুলোকে এইভাবে মোটা রুটির মতন করে বেলে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত লেচিগুলোকে রুটির মতন করে বেলে নিয়েছি। এখন আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি করে আলুর পুর দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার এইভাবে চারিদিকে ছড়িয়ে গোল করে ছড়িয়ে নিতে হবে। রুটিটার মাঝখানে আলুর পুরটা রেখে দিয়েছি। এখন এইভাবে ফোল্ড করে নিতে হবে। অল্প অল্প অংশ নিয়ে প্রথমে এইভাবে ভাঁজ করে নিচ্ছি, তারপরে এক জায়গায় করে নিতে হবে। একইভাবে সমস্ত জলখাবারগুলো রেডি করে নিয়েছি। আর মাঝখানে খুব ভালো করে এইভাবে আটকে নিতে হবে যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে। একইভাবে সমস্ত জলখাবারগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত জলখাবারগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। আর এই জলখাবারগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না, অল্প তেলেই এইগুলোকে আপনারা ভেজে নিতে পারবেন। আবারও ফ্রাইং প্যানটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ তেল।
তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি যে জলখাবারগুলো বানিয়ে রেখেছি সেই জলখাবারগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই জলখাবারগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিতে হবে, আর একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আর যদি হাই ফ্লেমে ভাজা হয় ওপরটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে, তাই একটু টাইম নিয়ে ভাজতে হবে। এখন একবার উল্টে নিচ্ছি। জলখাবারগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন বাকি জলখাবারগুলোকে একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত জলখাবারগুলো রেডি হয়ে গেছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।